টেকনোলজি স্কুল বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে সবথেকে বড় প্রবলেমটি হচ্ছে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম। আর এই ট্রাফিক জ্যামকে উপেক্ষা করে আমাদের প্রতিদিন পথ চলতে হয়। তো বন্ধুরা আমরা প্রতিদিনও হয়তো চেষ্টা করে দেখি যে গুগল ম্যাপে গিয়ে চেক করে দেখি যে আমাদের কোন রাস্তা বা কোন রোডে কেমন ট্রাফিক আছে বা কোথায় কোন কেমন ট্রাফিক জ্যাম আছে। সেটা আমরা অ্যানালগ সিস্টেমে গুগল ম্যাপের সাহায্যে দেখি। এটা যদি আমরা লাইভ টেলিকাস্ট দেখতে পারি বা এখন বর্তমান রাস্তায় কি চলতেছে বা কেমন অবস্থা আছে রাস্তার যদি লাইভ টেলিকাস্ট দেখা যায় তাহলে কেমন হয় আর যে অ্যাপস টি সাহায্যে আমরা লাইভ টেলিকাস্ট দেখবো সেই অ্যাপস টি হচ্ছে লিঙ্কাস অ্যাপ বন্ধুরা চলুন দেখি কিভাবে লিঙ্কাস অ্যাপ দিয়ে আমরা সরাসরি লাইভ টেলিকাস্ট ট্রাফিক জ্যাম দেখব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয় আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমার ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি যে অ্যাপসটি শেয়ার করবো তার মাধ্যমে আপনারা রাস্তাঘাটের ট্রাফিক জ্যামগুলো সরাসরি লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন এর জন্য আমাদের আসতে হবে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরের সার্চ বাড়ি গিয়ে এখানে টাইপ করবেন হচ্ছে লিঙ্কাস লিঙ্কাস লেখার পর আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কাস ডু লাইভ ফানি ভিডিও তো বলে বলেন এই প্রথমেই যে এই ডু লাইফ ফানি ভিডিও বা লিঙ্ক এটা শুধু ট্রাফিক জ্যামের জন্য না বা অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যেমন লাইফে ফানি ভিডিও করতে পারবেন বা সরাসরি লাইভ করতে পারবেন এছাড়া আপনার সব থেকে মেজর যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাফিক জ্যামের যে বিষয়টা তো চলুন দেখি প্রথমে আপনারা ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদেরকে এটা কাজ করতে হবে যেটা হচ্ছে যে এক ইমেল দিতে হবে এবং সেই ইমেলে একটা মেসেজ আসবে এবং সেই ম্যাসেজ থেকে আপনার কনফার্মেশন পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তো এখান থেকে আপনার যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি হোম বাটন এই হোম বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফিচার চলে আসছে তো আমরা এই যদি নিচের দিকে আসি তাহলে আপনি সেই ফিচারগুলো হয়তো দেখতে পারবেন তো আমরা যদি উপরের দিকে স্ক্রোল করি স্ক্রোল করার পর দেখতে পাচ্ছেন যে এইখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন ট্রাফিক আপনারা যদি এই ট্রাফিকে ক্লিক করেন ট্রাফিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা নতুন ফিচার চলে আসছে এই নতুন ফিচার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার গুলশান ওয়ান গুলশান টু বনানি মিরপুর দশ এয়ারপোর্ট মহাখালী ধানমন্ডি বাংলা মোটর ফার্ম গেট রামপুরা ইত্যাদি ইত্যাদি তো আমরা এখান থেকে যদি আমরা দেখতে চাই যে আসলে বর্তমান কোথায় আমাদের ট্রাফিক কেমন আছে আমরা যদি এখানে এয়ারপোর্টটাকে দেখতে চাই তো আমরা এখানে অবশ্যই এয়ারপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর একটু কানেক্ট নিতে সময় হবে দেখতে পাচ্ছেন যে সাতান্ন মিনিট আগে এয়ারপোর্টের কী কন্ডিশন ছিল সেটা দেখাচ্ছে এরপর যদি আপনি দেখতে চান মহাখালী বা অন্যান্য পথেও যেমন যদি মহাখালীতে ক্লিক করি মহাখালীতে দেখতে পারবেন যে বর্তমানে 53 মিনিট আগে মানে সব সময় ঠিক বলবে বা আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর সেগুলা আপডেট দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি বলsohn ওয়ান day golson one কিও কন্ডিশন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেনে আপনার জ্যাম নেই কিন্তু ওই লেনে জ্যাম আছে এটা আপনি দেখতে পাচ্ছেন যা যে রাস্তাটি থেকে মহাখালী আসার রাস্তা রাস্তায় ট্রাফিক আটকা বলেছে কিন্তু তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আসলে ট্রাফিক জ্যাম লাইভ দেখা যায় আর যে আমরা যেভাবে সরাসরি অ্যানালেক দেখতাম সেটা হচ্ছে প্রথম আমরা গুগল ম্যাপে আসতাম গুগল ম্যাপে আসার পর আমরা যদি এখান থেকে দেখতাম যে এই যে আমাদের যে হাইওয়ে রোডটা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে এখানে আর রেড মার্ক আছে এবং ইয়েলো মার্ক আছে এবং গ্রিন মার্ক আছে যেটা গ্রিন সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি চলতেছে আর যেটা রেড মার্ক আছে সেটা একদমই জ্যাম আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি তো বন্ধুরা দেখলেন যে লিঙ্কাস অ্যাপসটির সাহায্যে কিভাবে লাইভ ট্রাফিক জ্যাম সিগন্যাল বা অন্যান্য কিছু দেখা যায় সেটি আপনারা খুব ভালোভাবে দেখলেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে আর এই ভিডিওটি দেখে আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিকে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবোধ মতামত জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর যারা আমার চ্যানেলটি নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ